Hi guys, good morning. Welcome back to my YouTube channel. I'm খুব ভালো আছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে বাড়ির সামনে কাজ হচ্ছে তো সেই জন্য তোমাদের একটুখানি শুনতে অসুবিধা হতে পারে মানে সবসময় আওয়াজ না হলো মাঝে মাঝে আওয়াজ হচ্ছে একটুখানি অ্যাডজাস্ট করে নাও বাট বেশিক্ষণ তোমাদেরকে সহ্য করতে হবে না কিসের জন্য সেটা তোমাদেরকে বলছি আজকে সকাল সকাল আমার সবকিছু কাজই হয়ে গেছে বিছানা গোছানো হয়ে গেছে জলখাবার বানানো হয়ে গেছে জলখাবার খাওয়া হয়ে গেছে এখন আমি উপরে এসেছি রেডি হতে রেডি হয়ে কোথায় যাবো না যাবো সেটা তোমাদেরকে বলছি বাট তার আগে তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে আমার একটা গুড নিউজ না দুটো গুড নিউজ আসলে আমার দুই বৌদি এক হলো আমার জেঠুর বৌমা আর এক হলো মাসির বৌমা সেই দুই বৌদিরই আমার বিয়ের দু তিন মাস আগা পিছু বিয়ে হয়েছে এক বৌদির বিয়ে হয়েছে আমার বিয়ে দু তিন মাস আগে আর এক বৌদির বিয়ে হয়েছে আমার দু তিন মাস মানে আমার বিয়ে দু তিন মাস পরে তো সেই দুই বৌদি প্রেগনেন্ট যেই বৌদির রিসেপশন দেখলে মোটামুটি তিন চার মাস হলো সেই বৌদিও প্রেগনেন্ট দুজনে প্রায় একই টাইমে কনসিভ করেছে তো সেই দুই বৌদির মধ্যে এক বৌদির স্বাদ আমার মাসির যে বৌমা তার স্বাদ আজকে সেখানতে আজকে যাব সকাল সকাল যাওয়ার কথা ছিল বাট আমি জানি না কেন হয়তো আমার প্রেশারটা ফল করেছিল বা কিছু একটা হবে গা হাত পা একটু আমি বল পাচ্ছিলাম না কেমন একটা যেন অবশ অবশ লাগছিল মাথা ঘুরছিল বমি বমি পাচ্ছিল যে যাকেই বলবো সেই বলবে আমার বাচ্চা হবে কারণ টিভিতে এরকম সিমটমস দেখায় সকাল থেকে আমার এরকম শরীরটা খারাপ করছিল এখন একটুখানি চুপ করে হাওয়াতে বসলাম জল টাল খেলাম হালকা তো ঠিক হলো তো এবার আমি রেডি হব স্নান করব স্নান করে যাব গরম সময়তে স্নান না করে কোথাও যাওয়ার উপায় নেই তো আমি ঝটপট আগে স্নানটা করে নিই রেডি হয়ে নিই তারপর তোমার সাথে আবার কথা বলছি কারণ অলরেডি লেট হয়ে গেছে আর চাইছি না আমি বেশি লেট করতে তাহলে ওইদিকে যাদের রিচুয়ালস হয় সব কিছু আমি মিস করে যাব তখন আমি ঝটপট গিয়ে স্নানটা করে নিই তারপর তোমার সাথে আরও কথা বলছি আমার স্নান হয়ে গেছে আর মুখে চোখে কিছুই লাগাইনি সেটা দেখেই বুঝতে পারছো কোনো শরীর আর নিচ্ছে না হঠাৎ করে শরীরটা কেন খারাপ করতে লাগলো আমি সিরিয়াসলি বুঝতে পারছি না যে প্রেশার টেশার ফল করলো নাকি হ্যাঁ রাতে ঘুমের অভাবের জন্য হতে পারে কারণ ডোনা মানে আমার মাসির মেয়ের বিয়ের একটা ভ্লগ একটু আগে আপলোড করলাম তোমার সাথে দেখেছো তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো তো এডিট করতে মোটামুটি আমার কাল রাত কেন বলছি ভোর চারটে হয়ে গেছিলো আর উঠেছি সকাল সাতটাতে তো তিন ঘন্টার ঘুম ওই জন্য হতে পারে যে মাথা ব্যথা ঘুরছে জানি না কেন কি হয়েছে একটু হয়তো রেস্ট পেলেই ঠিক হয়ে যাবে যাও এখন অবশ্যই বকুন করে বেরোবো কারণ না 12টা অলরেডি বাজছে আর কখন স্বাদের টাইম আছে সেটাও জানি না সব কিছু তাহলে শুভ টাইম থাকে কখন আছে তাও আমি ঠিক জানি না স্বাদ আমি সেরকম চোখের সামনে দেখিনি বিয়েটিয়ে দেখেছি বা স্বাদ তো সেরকম দেখিনি তাহলে অন্যরকম একটা কিছু জিনিস দেখতে পাবো তখন ঝটপট বেরিয়ে যায় বেরিয়ে তারপর তোমাদেরকে দেখাবো কি হচ্ছে না হচ্ছে আমি নিজেও দেখবো কি হচ্ছে না হচ্ছে তখন বেরোনো যাক তাকে চলে আসবি খাওয়া দাওয়া তো আমাদের বাড়িতে হবে হ্যাঁ নিচের হল ঘরটাতে হবে তাতে চলে আসবি ছিটি ছিটি আছে তুই আবার এমন ভাবে বসে আছে তোকে পাত্রপক্ষ দেখতে এসছে এমন ভাবে এসছে বাবু ভাই বসে আছে পাত্র কি করে পাতা আছে আর এই দিকে করা হয়েছে রান্নার ব্যবস্থা কি করছিস রে জল খাবার খেয়ে এসছি তোমরা দুজনাই ওই মৌমিতা বৌদি আর তুমি একই টাইমে ওই একসাথে হবে একসাথে খেলা করে করে বেড়াবে কদিনে ছোট বড় হবে আমরা যখন ছোট ছিলাম ছোট বাচ্চা প্ল্যান করতাম না বিয়ে করবো বাচ্চা হবে নানা সব বন্ধুরা মিলে প্ল্যান করতাম সবাই মিলে প্ল্যান করে একই টাইমে বাচ্চা নেবো দিয়ে একই স্কুলে ভর্তি করবো আমরা যেরকম বেস্ট ফ্রেন্ড ওরাও সেরকম বেস্ট ফ্রেন্ড হবে একই টিউশনে ভর্তি হবে কত প্ল্যান দেখো এক একজন এক টাইমে বিয়ে হয়েছে এক একজন এক একটা টাইমে বাচ্চা হয়েছে দিয়ে সব সেই কেউ দাদা বলবে কেউ দিদি বলবে হ্যাঁ রোকে তোমাকে খুব বলে তুই আর আমি একসাথে প্ল্যান করে বাচ্চা নেবো হ্যাঁ তাহলে একসাথে ভর্তি হবে তুই আর আমি যেরকম বেস্ট ফ্রেন্ড সেরকম বেস্ট ফ্রেন্ড হবে ওরাও এসব প্ল্যান করে আমি আরো সাবধানে হাইটো সাবধানে তুমি খাওয়ার আগে আমি মেনু তৈরি করবো
এই হলো আজকের মেনু এবার কি কি হয়েছে একটু ক্লোজ আপ থেকে দেখিয়ে দিই ফারস্টে হলো শাক তারপর হলো আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা এটা বড়া ভাজা এটা পাস্তা তরকারি মনে হয় এটা হ্যাঁ এটা ভাত তার সাথে এদিকে আছে মাছ আলু পটল চিংড়ি ডাল চাটনি মিষ্টি পায়েস দই আর এখান জল এখানে ধান দুব্বো আর ধান দুব্বো তো এই হলো আজকের মেনু বসুন থুবড়ো খায় না মানুষ যেভাবে নতুন শাড়ি পরি সেই তেল হলুদ লাগায় মাথাতে ওরকম একটা ব্যাপার থুবড়ো থুবড়ো তুমি এই অবস্থাতেও পাশেই প্রণাম করতে পারছো আর আমার কিছু নাই পেটে তাও আমি ঝুঁকতে পারিনি টায়ার আটকে যায় আমি আমার একবার সিচুয়েশনটা দেখিয়ে দিই টেবিলের তলাতে ঢুকে গেছি নইলে পুরো ফ্রন্টটা আসছে না কত কি করতে হয় ক্যামেরা করতে গেলে আমার জায়গা আছে না পুরো পুরো সামনেটা উঠছে না কাছে গেলে ওই জন্য টেবিলের তলাতে ঢুকে তুলছে হচ্ছে মানে এর উপর ডিপেন্ড করছে ছেলে হবে না মেয়ে হবে এই তার মানে কি হলো নোনা মানে ছেলে এই যে উঠবি বাবা তাকে বললাম তো সাত তো সাত ওই হয়ে ওর বই সাত মানে ওর সাত বললাম একটুখানি ভালো জামা কাপড় পরগা বলছে বাবারা বেশি সাজে না ওটুকুনি বলতে হয় বলো বলছি যে আমি একটু বৌদির কাছ থেকে সাদের খাবার নিয়ে খেলবো নাকি তাহলে তাকে দাদু হয়ে যাবা একই সঙ্গে কি দারুণ লাগে দেখতে ওদের একই জামা কিনে দাও বলো যখন কিনে দাও ভালো লাগে দেখতে কোনটা ছোট কোনটা বড় সেম দেখতে গো এই যে আমার দিদার পুরো ডুপ্লিকেট তোমার সবচেয়ে হতে আমার আমার কান্না পেয়ে যাচ্ছে তারপরে মানে আমি ঠিকঠাক হয়ে এলাম আবার সেই কান্না বেড়ে যাচ্ছে আমার পুরো দিদার ডুপ্লিকেট সেম দেখতে আসলে এটা হলো আমার ছোট দিদা ছোট দিদা মানে হলো দিদার বোন সেম দেখতে আমার দিদার ছোট দিদা তো ছোট দিদাকে দেখে আমি হঠাৎ করে যখন দিদাকে দেখলাম ও কান্না এটা থামাতে পারলাম না কেঁদে যতবারই আমি মনটাকে ঠিক করে ছোট দিদার সাথে কথা বলতে চাইছি ততবার আমার কান্না পেয়ে গেলো ঠিক মতো কথা বলতে পারলাম যে বাড়িতে চলে এলাম খাইছে খেতে লেগেছ কি স্বার্থপর দুনিয়া আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি আমার একটুখানি ঘুমিয়ে নেবো কারণ শরীরটা আমার একটা করছে ঘুমিয়ে নিয়ে নিলে আশা করি ঠিক হয়ে যাবে কথাও বলতে পারছে কথা আমার জড়িয়ে জড়িয়ে যাচ্ছে মানে কথা বলতে গেলে যেন আমার কত শক্তি লাগছে কথা বলতে গেলে তাই হোক এখন একটুখানি শুয়ে নিই শুয়ে নিলে আশা করি শরীরটা ঠিক হয়ে যাবে
তারপর তোমার সাথে একদম বিকাল বেলাতে কথা বলেছি। One eternity later তখন দুপুর বেলাতে একটু ঘুম হয়নি, একবার বাবা জ্বালাচ্ছে একবার অমিত জ্বালাচ্ছে, তো দুপুর বেলাতে তো ঘুম হয়নি, বাট অমিত আর বাবা বেরিয়ে যাওয়ার পরে বিকাল বেলা থেকে একটু ভালো ঘুম হয়েছে, এখন বেশ ফ্রেশও লাগছে। যাক এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, যেমনটাই পরে নিলাম তাতে আমার এক্সট্রা কোনো টাইম লস না হয়। এখন আমি আর মা যাচ্ছি মাসির ঘরে, কারণ সবাই আছে, একটুখানি গল্প টল্প করবো, নইলে আবার অমিত এলে আমাকে খেয়ে দিয়েই বেরিয়ে যেতে হবে। কাছ থেকে মাকে ডেকে ডেকে আনতে হয়, আসো মা আসো মা আসো মা। তাহলে এখন আমি আর ঘুরে আসি, তারা দিচ্ছে আমাকে। তো আমি আর মা এখন মাসির ঘর থেকে একটুখানি গল্প টল্প করে আসি, এই বাড়ির পাশে থেকে তারা দিচ্ছি, তবুও ঘুমই ভাঙছে না। আজকে রাতেও তো এখান থেকে খাওয়া দাওয়া হবে না, যে চেয়ার টেবিল মানে একটু ঠিকঠাক করে রাখা হয়েছে, বাট রাতেও ওখানে তে খাওয়া দাওয়া হবে। তুই ফ্রিজের ভিতরে ঢুকছিস কেন? এসি নাই বলে ফ্রিজে ঢুকছিস? ওর মজা লেগেছে ফ্রিজের ভিতরে। বাবা কি করছে, ওইদিকে মাসি মন দিয়ে ডোনার বিয়ের ব্লগটা দেখছে এক মনে একবারে। এই বৌদি বলছে যে আমাকে নাকি ফোনে দেখতে ভালো লাগে, সামনে সামনে তোরা ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ ফোনে আবার এইটুকুনি দেখা যায়, আর আমার ফিগারটা কলসির মতো এরকম হয়, এরকম গোল, তো নিচটা যেহেতু দেখা যায় না সেই জন্য ফোনে দেখতে আমাকে বেশি ভালো লাগে, আর ফোনে এইটুকুনি দেখা যায়। ফুল বডি যেহেতু সামনে সামনে দেখা যায় সেজন্য সামনে সামনে ভালো লাগে না দেখতে। মাথাটা একটু ছাড়বে। এ নন্দিতা এ নন্দিতা, দুদিন পরে তোকে একটা কচি বাচ্চা মা মা করে ডাকবে, একবার দুধ তুলবে মুখের উপর, একবার হেগি দেবে কোলের উপর, ওই পরিষ্কার করি করি বেড়াবি রে। মা কি করেছে, এটা রাজার কাণ্ড, নেল পালিশ গোটা ঘরে ছড়ি, পুরো একটা শিশি নিশ্চয় নষ্ট করেছে বলো, কি জ্বালা, কি জ্বালা। টাটা, হ্যাঁ হ্যাঁ যাস না, দেখা করে যাবো, খেয়ে নি গা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা এখন গিয়ে খেয়ে নিই গা, কারণ 9:15 বাজছে আর ওই বাড়িতে যেতে হবে, ওই বাড়িতে তাতে যাতে ঘুমে যায়। তুই কি করছিস ঘরটাকে নেল পালিশে? হ্যাঁ তুই গোটা ঘর নেল পালিশে কি করছিস? গোটা ঘরটাকে সাদা টাইলসে নেল পালিশ দিয়ে লাল করে দিয়েছ তুমি, শোনাম না। অমিত এক্ষুনি ফোন করে বলছে কোথায় তুই, আমি বললাম যে এই বাড়িতে এলাম তোকে খুঁজতে। এখন ব্যাপারটা হয়েছে আমরা যখন বাচ্চারা খুঁজে খুঁজে বাঁচো, আর এক জায়গাতে এতগুলো বাড়ি হয়ে গেছে তো কোন বাড়িতে আছো খুঁজে খুঁজে পাইনি। ফার্স্টে আমরা ছিলাম মেজো মাসির ঘরে, তখনও ছোটো মাসির ঘরে গেছিল, দিয়ে ছোটো মাসির ঘরে গিয়ে ফোন করছে কোথায় তুই, আমি বললাম মেজো মাসির ঘরে, দিয়ে আমি বললাম তাহলে আয় এখানেতে, আমার কাছে মনে হয় যাইনি ছোটো মাসির ঘরে, এই বাড়িতে আছে, আমি বললাম আয়, দিয়ে এলো না। আমার কাছে তাহলে হয়তো এই বাড়িতে আছে, ওই জন্য আমার সাথে দেখা করতে এই বাড়িতে এলাম, এই বাড়িতে এসে দেখছি ছোটো মাসির ঘরেতে গেছে, দিয়ে ফোন করে জিজ্ঞেস করছে কোথায় গেছি, ওই যে ছোটো মাসির ঘরে, দিয়ে ছোটো মাসির ঘর থেকে ও ভাবে যে আমি মেজো মাসির ঘরে গেছি, আবার গেছি মেজো মাসির ঘরে, তোমাদেরও মাথা ভুলে গেল আমার মনে হয়, তুই গেল মেজো মাসির ঘরে, বেজবাসে ঘরে গিয়ে আমার পাইনি দেবার এই বাড়িতে এসছে। আমি বলতে পারলাম ঠিক করে, আমার সবারই তো মাথা গুলি গেল বললাম। আমি নিয়ে আসছি, পায়ে দিচ্ছি না, একদম হালকা মিষ্টি, বেশি মিষ্টি হয়নি, দুধটা একদম খিরখির, এক গাদা কাজু কিশমিশ দেওয়া আছে। এখন 10:00 বাজে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবার বেরোচ্ছি। আজকে আমার যেতে ইচ্ছা করছে না, সত্যি কথা বলছি, কারণ সবাই আছে বাড়িতে, সবাই গল্প করছে, এখন সবাই আমরা তো খেয়ে দিয়ে উপরে চলে গেলাম, নিচে এখন সবাই খাওয়া দাওয়া করছে, আড্ডা মারছে, গল্প করছে, আমার একটু যেতে ইচ্ছা করছে না, বাট না গেলেও না, বাড়িতে সামনে একটা অনুষ্ঠান আসছে সেটা তোমাদেরকে পরে বলছি, তো সেই সামনে এখন খুব চাপে আছি, সেজন্য আমরা চাইলেও থাকতে পারবো না। টাটা। হ্যাঁ হ্যাঁ সরি সরি।
আচ্ছা কি হয়েছে আজকে খেতে বসছি পুরো ভালোভাবে খেলাম দি শেষে শেষে ভিজে দিল বসে সে জগটা ধরে এরকম করে খেতে গেছি আর হাত থেকে ফসকি জগটা পড়লো পুরো এক ভর্তি জগ ছিল টেবিলে বাউন্স খেলো একবার দিয়ে একবার এরকম করে ড্রপ খেয়ে এমনভাবে জলটা পড়লো পর সেই ওই জলপ্রপাত হয় না এরকম করে পুরো এইরকম করে এউলি গিয়ে পড়লো জলটা আর পড়লো পুরো অমিতের গায়ে দিয়ে অমিতের এমনি জামাটা ভেজে নিই প্যান্টটা ভেজে গেছিল বাবার আর অমিতের প্যান্টের মাপ সেম যে বাবার একটা প্যান্ট পরে বাড়িয়ে নিলাম আজকে সারাদিনটা খুব মজা করেছি খুব আনন্দ করেছি সবার সাথে অনেক গল্প করেছি সব তো তোমাদেরকে দেখাতে পারিনি যেটুকুনি পেয়েছি সেটুকুনি দেখিয়েছি আর কী বেশ এটা বেশ বলেন আর কিছু বলার নাই আজকে পুরো এক পেট খেয়েছি আমি আজকে দুপুর বেলাতেও আমার খাওয়া বেশি হয়ে গেছিলো রাতের বেলাতেও আমার খাওয়া বেশি হয়ে গেছিলো আর পায়েসটা তো ভালো ছিল পায়েসটা একটু বেশি খেয়ে ফেলেছি দিয়ে সেই জন্যে আমি আর কথা বলতে পারছি নি মানে ঠিক মতো সোজা হয়ে বসতেও পারছি নি ওই জন্য এরকম শুয়ে শুয়ে ভিডিওটা এন্ড করছি আজকে আর কিছু বলার নাই আজকের ভিডিওটা এই পর্যন্তই তারপর তুই বলবি আর কালকে উল্টো রাত কালকে উল্টো রাতে ভিডিও দেবে মোটো হ্যাঁ ঝুমের কালকে কথা আছে যে ঝুমের যারা স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে ওই যে রথের যেটা র্যালি মতো যেটা বেরোয় সেখানটাতে ঝুমদেরকেও পদযাত্রা করে বেরোতে হবে তো ঝুম বলছে ঝুম একা একা যাবে না আমাকে না নেই মানে আমাকে যেতেই হবে ওর সাথে আর আমার একটু ইচ্ছা করছে না কিন্তু ওই ছুরি সেই ধানায় পানায় করি যাচ্ছে আর ও তো ধানায় পানায় করছে মানে যেতে হবে না গেলে মুখ খাড়ি হয়ে যাবে তো আমাকে যেতেই হবে কিছু করার নেই তো কালকে উল্টো রথে একটা ভালো তোমরা ভ্লগ দেখতে পাবা আশা করি না না কালকে বেরোবো কালকে প্রচুর ভালো ভালো রথ জনকল্যাণের ফুলের রথে বেরোবো হ্যাঁ মানে আমাদের বেল্লাঙ্গাতে কি হবে তো সোজা রথে অত রথ সেরকম বেরোয় না মানে সোজা রথে নিয়ম তো একটা আছে যে মা মাসি বাড়ি রেখে আসতে হয় মাসি বাড়ি থেকে নিজে বাড়ি নিয়ে আসে বাট এই জিনিসটা ধরো অনেকে তো করে না অনেকে খালি রথ সাজানোর জন্য মজা করার জন্য করে তো তারা কি করে তারা সোজা রথে বের করে না রথ উল্টো রথে তারা সাজি গুজি বের করে তো উল্টো রথে বেল্লাঙ্গাতে বেশ মজাই হয় কোথাও মেলা হবে না সেই ইয়েতে আন্ডিয়ানা হয়ে যাবে প্রত্যেকবার কি জানি হবে নাকি যাই না দেখতে হবে যদি হয় তো সেটা তোমাদেরকে দেখাবই ঠিক আছে চলো আজকে কিছু বলার নেই আজকে ভিডিওটা পর্যন্তই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিয়ে কথা কথা ইমপ্রুভ করতে পারি কোন কোন টপিকের উপর তোমরা ভিডিও দেখতে চাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পারলে বন্ধুর সাথে শেয়ার করে দিও আর কিছু বলার নেই আবার দেখা হবে পরের ভ্লগে মানে কালকের ভ্লগে আর কিছু বলার নেই চলো টাটা গুড নাইট